একটা সময় এনালগ মেশিনেই হ্যান্ডেল ঘুরিয়ে বিক্রি করা হতো আখের রস। তবে যুগের সাথে তাল মিলিয়ে সময়ের পরিক্রমায় বদলে গেছে প্রাচীন এই পদ্ধতি। 12 ভোল্টেজের একটি ব্যাটারি ও মোটরের সাহায্যে হাতের স্পর্শ ছাড়াই আধুনিক মানের এই মেশিনে নিমিষেই তৈরি হচ্ছে আখের রস। তবে ডিজিটাল মেশিনে আখের রস পেয়ে খুশি ক্রেতারা। আগে আখের রস খাইছিলাম গাড়িতে, এখন কোনো হাতের স্পর্শ ছাড়া, কোনো ধুলবালি নাই। আমরা আগে যেহেতু খাইছি বা ধুলবালি অনেক কিছুই পড়ছে, এখন তো ধুলবালি ছাড়া খুবই প্রিয় একটা আখের রস। আমি আখের রস কখনো খেয়েছি, তবে এরকম মিশিয়ে খাই নাই এই প্রথম। তবে এটা পিওর আছে, ধুলাবালু নাই। তিন ঘন্টার বৈদ্যুতিক চার্জে 2 দিন ব্যবহার করা যায় এই ডিজিটাল মেশিনটি। এছাড়াও এই মেশিনে রয়েছে ডিজিটাল মিটার, যেখানে অনায়াসে আয় ব্যয় হিসেব করা যাবে। এই মেশিনে মিলিলিটার অনুপাতে আখের রসের মূল্য নির্ধারণ করা হয়। এখানে 10 টাকা থেকে শুরু করে 130 টাকা পর্যন্ত প্রতি গ্লাস আখের রস বিক্রি হয়ে থাকে। এদিকে আনোয়ার হোসেন একটা সময় ফলের ব্যবসা করতেন, এতে লোকসানে পড়লে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে বলে জানান এই তরুণ উদ্যোক্তা। আমি আগে ফল ফ্রুটের ব্যবসা করতাম, এবং কী হয়েছে, ফুটবলের ব্যাংকের ওখানে এরকম একটা আখের রসের মেশিন দেখলাম আমি। যখন আমার মাথাতে দেখছি যে মোটামুটি লাভজনক ব্যবসা, মোটামুটি খারাপ না ভালো, মোটামুটি একটা সংসার চালানো সম্ভব একটা মেশিন দিয়ে, তারপর আমার মাথা ঢুকলে আমি একটা মেশিন সংগ্রহ করব। অ্যানালগ যে মেশিনগুলো বাইরে, ওগুলো তো খোলামেলা বিক্রি করে, আর ওগুলো তো ধুলো বালুর চারিমের দিকে ধুলো বালুর, ওটা হাতে দোনো হাতে মিক্স করে দোনো হাতে গানা গায়। আর এই ডিজিটাল যে মেশিনটা অত্যাধুনিক নতুন করে বাইরে হচ্ছে, এই মেশিনটা হচ্ছে যে আপনার খুবই ভালো ভিউ, এটাতে কোনো কিছু দরজ চড় বাইরে মানে হাতে এত স্বচ্ছ ছাড়া আপনি মেশিনে দিবেন, ডাকনা লাগানো আছে ডাকনাটা ভুলবেন, এইভাবে আপনি এখানে দিবেন, আপনার হাতে ধরতে হবে না, এটা সুইচ দিবেন, আপনি আপনার এটা সুন্দরভাবে চলতে থাকবে, চললে আপনার হাতে ধরতে হবে না, তারপর এখান থেকে রস দেবেন, রসটা পড়বে, এটা আপনার দরজ চড় বাইরে, এটা কিন্তু পিওর। আর এখানে কোনো কিছু ব্যবহার করতে হয় না। আর খোলার যে মেশিনগুলো, ওই মেশিনগুলো তো ধুলো বালু এবং কি ওরা পানি মিস করে রাখে। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিন্দু গোস্বামী, আপডেট টিভি।